فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ وَالَّذِينَ كَفَرُوا وَكَذَّبُوا بِآيَاتِنَا أُولَٰئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ অতঃপর আমার তরফ থেকে তোমাদের কাছে হিদায়াত আসবে, যারা এই হিদায়াতগুলো মেনে নেবে, মানে আমার আয়াতসমূহকে স্বীকার করে নেবে, স্বীকার করবে না। আল্লাহ পাক বলছেন, শান্ত চিত্ত আমি তাদের রাখব, কোনো চিন্তা থাকবে না। আর যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করবে, আমার আয়াতগুলো মানবে না, অস্বীকার করে চলে যাবে, আল্লাহ বললেন তাদেরকে আমি অস্বীকার করার কারণে জাহান্নাম দেবো, আর জাহান্নামটা তাদের জন্য চিরস্থায়ী আবাসস্থল। দেখেন, আপনারা যারা শ্রোতা হিসেবে আজকে এসেছেন, কোরআন আপনাদের পরিচয় দিচ্ছে কোন শ্রেণীর শ্রোতা, ভালো করে শুনবেন। কোরআন আপনাদের পরিচয় দিচ্ছে, আল্লাহ বলছেন ইয়াসমাউ আয়াতিল্লাহি সুম্মা লাম ইউসিরু মুস্তাকবিরা কাআল্লাম ইয়াসমাহা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। মহারব্বুল আলামিন বললেন, এক শ্রেণীর শ্রোতা রয়েছে, যখন কোরআন তাদের কানে আসবে, অহংকার বসত বলবে কোরআন শোনার কোনো প্রয়োজন নাই, দরকার নাই, তারা পাশ কেটে চলে যাবে, অহংকার বসত বলবে। এই শ্রেণীর শ্রোতা এই লক্ষ্মী গাছায় আছে নাকি? প্রথম নম্বরের শ্রেণীর শ্রোতার আল্লাহ রাব্বুল আলামিন তাদের সংজ্ঞাটা বলে দিলেন কেমন হবে, অহংকার বসত কোরআনের আয়াতগুলো যখনই শুনবে পাশ কেটে চলে যাবে, না দরকার নাই, কোরআন শুনে কি হবে, কোনো প্রয়োজন নাই। কারণ এরা এই পৃথিবীর বুকে ব্রেস্টার হতে চায়, মাস্টার হতে চায়, ডাক্তার হতে চায়, উকিল হতে চায়, দীন ইসলামের শিক্ষায় শিক্ষিত করতে চায় না। অথচ আল্লাহ বললেন যে কালকে আমাদের দিনে হাশরের ময়দানে আপনার অধীনস্থ যারা রয়েছে সন্তান সন্ততিগুলো, এরা সব আসবে ছুটতে ছুটতে, এসে বলবে গো আল্লাহ, রব্বানা আরিনাল লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা কুদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। হে আল্লাহ, আমাদের অধীনস্থ, আমরা যাদের অধীনস্থ ছিলাম, আমাদের ওলি যারা ছিল, আমাদের অভিভাবক যারা ছিল, যাদের অধীনস্থ আমরা, তারা কোথায়, তাদেরকে একবার দেখিয়ে দিন। জিন এবং মানব এই দুই সম্প্রদায়ের মধ্য থেকে তারা এসে বলবে আল্লাহ, তাদেরকে দেখিয়ে দিন, তাদেরকে উপায় করে মারবো, মারতে মারতে তারপরে আমরা জাহান্নামে যাব। কারণ জাহান্নাম তো আমাদের জন্য এলান হয়ে গেছে, জাহান্নাম তো আমাদের জন্য নির্ণয় হয়ে গেছে, জাহান্নাম তো যেতেই হবে। জাহান্নাম যাবার আগে আমাদের পিতা মাতা, আমাদের নেতা, আমাদের আত্মীয় স্বজন, যারা আমাদের অভিভাবক ছিল, তাদেরকে দেখিয়ে দিন, তাদেরকে উপায় করে মারবো, তারপরে জাহান্নামে যাবো, এমনি এমনি যাবো না। রব্বানা আতিহিম যিফাইন মিনাল আযাবি ওয়া লানহুম লানান কাবীরা। রব্বানা ইন্না আতনা সাদাতানা ওয়া কুবারানা ফাযাল্লুনা সাবীলা। রব্বানা আতিহিম যিফাইন মিনাল আযাবি ওয়া লানহুম লানান কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাল কিয়ামতের দিবসে হাশরের ময়দানে সব মানুষগুলো তাদের নেতাকে খোঁজ করবে, আমাদের নেতা কোথায়, ওগো আল্লাহ নেতাগুলো আমাদের কোথায়, অভিভাবকগুলো কোথায়, যে নেতা বলেছিল আমাকে অন্যায় কাজ করতে, যে নেতা আমাকে খারাপ কাজ থেকে বাধা দেয় নাই, যে নেতা আমাকে খারাপ কাজ করার আদেশ দিয়েছে, যে নেতা আমাকে মানুষ মারার হুকুম দিয়েছে, যে নেতা আমাকে ঘরে আগুন লাগানোর হুকুম দিয়েছিল, তারা কোথায়, আমাদের অভিভাবকগুলো কোথায়, আমরা যখন অন্যায় কাজ করতাম, আমরা যখন নিকৃষ্টতম ছিলাম, নিকৃষ্ট কাজ করতাম, আমাদের ঘরের লোকেরা অভিভাবকেরা তারা কোনোদিন মানা করে নাই, তারা কোথায়, তাদেরকে আপনি কঠিন থেকে কঠিন আযাবের অন্তর্ভুক্ত করে দিন। আপনার ছেলে আপনার বিরুদ্ধে যাবে, আপনার সন্তান আপনার বিরুদ্ধে যাবে, আপনার কন্যা আপনার বিরুদ্ধে যাবে, আপনার অধীনে আপনার স্ত্রী রয়েছে সেও আপনার বিরুদ্ধে যাবে। এই জন্য আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তারফাউ আসওয়াকা আদাবা, তোমরা অভিভাবকের লাঠি কোনোদিন তার পরিবারের উপর থেকে তুলে নিও না। পরিবারকে শাসন করো, আমরা তো করি না, লোকেদের দোষটা আগে ধরি, কি বলেন, করি আমরা করি না। সুতরাং আজকে এই জায়গায় এসেছি, এখান থেকে কিছু নিয়ে যাই, সামান্য অহংকার যদি আপনার হৃদয়ে থাকে, আপনি জীবনেও পার হতে পারবেন না, আল্লাহ পাক এই দুনিয়াতেই অপমানিত করবেন আপনাকে, আখেরাতে তো অনেক দূরের কথা, দুনিয়াতেই আপনাকে অপমানিত করবেন, কারণ অহংকার আল্লাহর চাদর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এরা কেমন, এরা আয়াতগুলো সব শুনলাম, কোরআন শুনলাম, বুঝলাম, বোঝার পরে দেখলো আমরা যেভাবে জীবনযাপন করি আর কোরআন যে কথা বলছে এটা তো মিল খাচ্ছে না, সুতরাং এইটা শোনার কোনো দরকার নাই, মানার দরকার নাই, তখন তারা সেইগুলো ছেড়ে নিজেদের খেয়াল খুশি মতো চলে। আর আল্লাহ বললেন, যারা এই দুনিয়াকে আখিরাতের সঙ্গে প্রাধান্য দেয়, আমি তাদের স্থান কোথায় রেখেছি, যারা এই দুনিয়াকে আখিরাতের সঙ্গে প্রাধান্য দেয়,
আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব, আর জাহান্নামটা তাদের জন্য চিরস্থায়ী আবাসিক স্থল। আর যে কেউ আমাকে ভয় করে চলে, ওয়ামান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে কেউ আমাকে ভয় করে চলে কাল কিয়ামতের দিনে হাশরের ময়দানে আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে, এই ভয়ে জীবন যাপন করে। যখনই দেখে সামনে অন্যায় কাজ চলে এসেছে আল্লাহর ভয় করে তিনি ছেড়ে দেয়, যখনই দেখে সামনে যে কাজটা এসেছে আল্লাহ আমাকে মানা করেছে সঙ্গে সঙ্গে সেইটা ছেড়ে দেয়, আর যখন দেখে আল্লাহ এটা করতে বলেছে সেই কাজগুলো তারা করে যায়, আমার ইবাদত বন্দেগি করে যায়, হুকুম আহকাম পালন করে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের জন্য জান্নাত রেখেছি, আর জান্নাতটা হলো চিরস্থায়ী আবাসিক স্থল। সুবহানাল্লাহ, আমরা কি জান্নাতের প্রত্যাশী না প্রত্যাশী নয়? জান্নাত আমরা যেতে চাই কি চাই না? আল্লাহ তো বললেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। তোমরা দৌড়াও জান্নাতের দিকে, ওই জান্নাত যা আসমান জমিনের থেকেও বড়। আর তোমরা দৌড়াও আমার ক্ষমার দিকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ক্ষমা করে দেব। এই জন্য এখানে একবার ইস্তেগফার পড়ে নিই, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি। আল্লাহ পাক আমাদের ক্ষমা করুন, জীবনে যা গোনা করেছি আর গোনা করব না, মৃত্যু তো একদিন হতেই হবে, মউত সামনে রয়েছে, কোন সময় হবে আমরা কেউ জানি না, কেউ কি জানি। ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাবদিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রত্যেকটা উম্মতের জন্য আমি একটা সময় নির্দিষ্ট করে দিয়েছি, সময় যখন চলে আসে তখন না তারা সামনের দিকে যেতে পারে আর না তারা পিছনের দিকে চলে আসতে পারে, পিছনেও ফিরতে পারে না সামনেও যেতে পারে না, মৃত্যু তাদের অবধারিত মৃত্যু গ্রাস করে নেয়। আমার ভাইয়েরা, আমাদের মৃত্যু হবে কি হবে না, হবে, কোন সময় হবে আমরা কেউ জানি না। সুতরাং বিনয়ীর সঙ্গে জীবনযাপন করতে হবে। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদু ফালাহু আসলিমু লাহু ওয়াবশিরিল মুখবিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমাকে আল্লাহ বলে মেনে নিয়েছে, এক আল্লাহ বলে মেনে নিয়েছে, আর আমার হুকুম আহকামগুলো মত স্বীকার করে মেনে নিয়েছে, যখনই বলেছে এটা হারাম আর করে নাই, যখনই জানতে পেরেছে এই কাজটা করতে হবে এটা ওয়াজিব বা ফরজ, তখনই সময় আদায় করতে শুরু করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য খুশির সংবাদ দিয়ে দিলাম। আর খুশির সংবাদটা কি হলো? খুশির সংবাদটা কি? খুশির সংবাদটা হলো জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাত তাদের জন্য খুশির সংবাদ। এই জান্নাতটা কিন্তু আমাদেরকে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন যদি আমরা মুমিন হতে পারি। আল্লাহ বলছেন এই জান্নাত মুমিনদের জন্য, আর মুমিনের মাল অর্থ সম্পদ সব আমার, তাদের কাছে আমি আমানত স্বরূপ রেখেছি। কি বলেন? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই জান্নাতটা তোমাদের বিনিময়ে আমি তোমাদের জান মাল অর্থ সম্পদ এইগুলো খরিদ করে নিলাম। তাহলে জান্নাত কার? আপনার আমার। আর এই যে শরীর অর্থ সম্পদ গাড়ি বাড়ি ধন দৌলত এইগুলো কার? এগুলো হলো আল্লাহর। আমি যদি আল্লাহর হুকুম অনুযায়ী এই অর্থ সম্পদ আর আমার জান মাল সব যদি আল্লাহর হুকুম অনুযায়ী খরচ করি, তার হুকুম অনুযায়ী যদি চলি, তার খুশি অনুযায়ী যদি চলি, তাহলে আল্লাহ পাক জান্নাত আমাকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি যদি এইগুলোর খেয়ানত করি, অর্থের খেয়ানত করি, শরীরের খেয়ানত করি, মালের খেয়ানত করি, জানের খেয়ানত করি, দুনিয়ার যে সময় দিয়েছে সময়েরও খেয়ানত করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতেরও খেয়ানত করে দেবেন। কাল কিয়ামতের দিবস হাশরের ময়দানে বিচার হওয়ার পর আমাদেরকে জান্নাত না দিয়ে জাহান্নামের দিকে তখন ঠেলে দেবে। আর একটা শ্রেণীর মানুষ, সেও শোনে কিন্তু শোনার পরে তার আকৃতিটা আলাদা হয়ে যায়। আল্লাহ বলছেন, ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইনাতিন তা'রিফু ফি ওয়ুজুহিল্লাযিনা কাফারুল মুকার ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযিনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর এক শ্রেণীর শ্রোতা এমন রয়েছে, মানুষ রয়েছে, হে রাসূল যখনই কেউ এই কোরআন তেলাওয়াত করবেন তাদের কানে আওয়াজটা দেবার ব্যাখ্যা বিশ্লেষণ যখন হবে, মানুষগুলোর দিকে দেখবে তাদের মুখগুলো যেন কালো বর্ণ হয়ে গেছে, রাগান্বিত হয়ে গেছে, এবং যে কেউ এই কোরআন থেকে সঠিক বিশ্লেষণ করবে তাকে মারতে পর্যন্ত চলে যাবে। এটা আমাদের দেশে হয় নাই, নাকি বলেন? বাংলাদেশে চলছে, যেই কোরআনের ব্যাখ্যা একটু করে দিয়েছে সঙ্গে সঙ্গে তাকে মারতে গেছে, যাই নাই? যেইটাই অন্যায় হচ্ছে এর বিরুদ্ধে আমাদের অনেকেই বলে যে বিতর্কিত জিনিস এইগুলো বলে লাভটা কি, এগুলো বলার তো কোনো প্রয়োজন নাই, দরকার আছে? আপনার ছেলে প্রত্যেক দিন টিকিট কাটছে, আপনি যদি কিছু না বলেন দরকার আছে বলার? কি বলেন, দরকার আছে? কেন দরকার নাই, না দরকার আছে কি বলেন? প্রত্যেক দিন আপনার ছেলে লুকিয়ে লুকিয়ে টিকিট কাটা, প্রত্যেক দিন আপনার ছেলে লুকিয়ে লুকিয়ে গাঁজা খাচ্ছে, আপনি মানা করবেন না? মদের দিকে আসক্ত হচ্ছে, আপনি মানা করবেন না?
তো এই যে কোরআন, এই কোরআনকে যে কেউ গোপন করে রাখবে, অতক্ষণ শোনার পরে রিয়াকশন দেখছিলেন, এখন যে কেউ গোপন করে রাখবেন, আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতিন সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, যারা আমার ইবাদতে অহংকার করে আমি তাদেরকেও উল্টোমুখী করে জাহান্নামে নিক্ষেপ করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইশতারুনা বিহি সামানান কালিলান উলাইকা মা ইয়াকুলুনা ফী বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা কোরআন শরীফের কথাগুলোকে লুকিয়ে রাখে, আল্লাহর বাণীগুলো লুকিয়ে রাখে সামান্য অর্থের বিনিময়ে, সামান্য অর্থের বিনিময়ে লুকোই না, সামান্য অর্থের বিনিময়ে ভুলভাল মানুষদের তাফসীর করে যাই না, মানুষদের ভুল বুঝিয়ে যাই না, বুঝিয়ে যাই কি যাই না, অনেক হাদিস নয় সেগুলো হাদিস বলে চালায়, অনেক কোরআনের আয়াত নয় সেগুলো বলে আল্লাহ বলেছেন, এইভাবে বলে দিয়ে মানুষদেরকে বিভ্রান্ত পথের দিকে ঠেলে দেয়, এইটা হিদায়াতের পথ না। আপনি ওই তফসীরটা আরও কারো কাছে গিয়ে জানুন, আপনি নিজে দরকার হলে পড়তে শিখুন, বুঝুন। আপনাদের এত বড় একজন আলেম পেয়েছেন, বলেন বুকে হাত দিয়ে কদিন আপনারা এনার কাছে জানতে এসেছেন, বলেন কদিন জানতে এসেছেন, বলেন কেউ আসেন নাই, কারণ আপনারা নিজেরা নিজেরাই তো এক একজন সব আলেম হয়ে আছেন, কি বলেন, জানার প্রয়োজন নাই, কারণ আমলই তো করবো না, জেনে লাভটা কি। আবার অনেকেই আছে বলবো ভাই জানলি তো আমল করতে হবে, দরকার নাই, নাউজু বিল্লাহ, এর জন্যও আল্লাহ পাক আপনাকে হিসাব দেবেন যে তুই জানিস নাই কেন বল, ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তাআলামুন, যা জানো না যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করো। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইশতারুনা বিহি সামানান কালিলান উলাইকা মা ইয়াকুলুনা ফী বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক বলছেন যারা কোরআনের আয়াতগুলো গোপন করে সামান্য অর্থের বিনিময়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি তারা পেটের মধ্যে আগুন পুড়ে নেয়, অর্থ নেই না, আগুন নেই পেটেতে, এবং কি করে না তাদের সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন কালকে আমাদের ময়দানে হাশরের ময়দানে কথা বলবো না, তাদেরকে পবিত্র করবো না, তাদের জন্য কঠিন আযাব রেখেছি। এই কাজটা করে কে? এই আলেম ওলামাগুলো করে, যাদেরকে আপনারা ডেকে নিয়ে আসেন স্টেজে।